Assalamualaikum guys, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেপ্টেম্বর মাসের এলিট পাসেল ফুল রিভিউটা দেখিয়ে দেব। আমাদের পরবর্তী রিটার্ন এন্ড কম্পিটিশন হিসেবে আমরা কি দেখতে পাবো সেটা আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এবং গাইস একটা অনেক বড় ধরনের উইশ ইভেন্ট আসতে চলেছে, সো সেই উইশ ইভেন্টের মধ্যে অনেকগুলো রেয়ার আইটেম থাকতে চলেছে, সো কি কি থাকবে আর উইশ ইভেন্টটা কবে হবে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও গাইস খুবই শীঘ্রই আমাদের ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হতে চলেছে, সো কি কি নতুন বান্ডেল দেখতে পাবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এন্ড গাইস আজকের ভিডিওতে ইলেকট্রিক শক বাই রিটার্নেরও আপডেট থাকবে। এবং গাইস আজকে রাত 12টা পরে একটা কনফার্ম টপ ইভেন্ট আসবে, সো টপ ইভেন্টের মাধ্যমে কি আসবে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এন্ড গাইস আমাদের ইউনিভার্সিটি স্পেশাল যে ফিস্ট্রি স্ক্রিনটা ডিজাইনিং করা আছে সেটার কনফার্ম ইভেন্ট আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এগুলো ছাড়াও গাইস আজকের ভিডিওতে অনেকগুলো ছোট বড় ইনফরমেশন থাকবে, তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা অনেকেই আছেন যারা রেগুলার ভিডিও দেখেন বাট গাইস লাইক করেন না, আবার কেউ কমেন্টও করে না, সো প্লিজ কষ্ট করে একটা লাইক করে দেন, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম। আশা করি সবাই একটা করে লাইক করে দিবেন। সো যাই হোক গাইস, ফার্স্টে আপনার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের নিউ একটা ফ্রি রিলিভেন্ট। এই ফ্রি রিলিভেন্টটা গাইস বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার দুটো সার্ভারই কনফার্ম হয়ে গেছে, আর এটা ইউনিভার্সিটি স্পেশাল একটা ফিস্ট স্ক্রিন, সো বুঝতে পারতেছেন এটা কিন্তু আমরা 15 তারিখের পরে দেখতে পাবো বাংলাদেশ সার্ভারে। তো ফিস্ট স্ক্রিনটা আমার কাছে যদিও তেমন বেশি একটা ভালো লাগেনি, তো তারপরও গাইস আপনারা কারা কারা বার করবেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন। সো যাই হোক গাইস, এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু তেমন বেশি অ্যানিমেশন বা ইফেক্ট কিছুই কিন্তু নেই এটাতে। আর এই ফ্রি রিলিভেন্টের সেকেন্ড প্রাইজ সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন, আমাদের আনিতে স্পেশাল একটা ইমোট, তো এই ইমোটটা কিন্তু থাকতে চলেছে সেকেন্ড প্রাইজ হিসেবে। বাট গাইস ইমোটটা কিন্তু 100% কনফার্ম হয় নাই যে এই ফ্রি রিলিভেন্টের মাধ্যমে দিবে, বাট এই ফিস্ট স্ক্রিন কিন্তু 100% কনফার্ম। গাইস আপনাদের মধ্যে অনেকজনই জানতে চাইছেন যে ভাই প্রত্যেকটা আপডেট তো একটা বান্ডেল ইনকিউবেটর রিটার্ন করে আর একটা গানের ইনকিউবেটর রিটার্ন করে, তো এই আপডেট আমাদের কিসের বান্ডেল ইনকিউবেটর রিটার্ন করবে আর কি গানের ইনকিউবেটর রিটার্ন করবে? সো গাইস এই আপডেটের জন্য আমাদের যে ইনকিউবেটর রিটার্ন কনফার্ম হয়ে আছে সেটি হচ্ছে গাইস আমাদের গোল্ডেন কালার ইনকিউবেটর, সো এটা কিন্তু আমাদের রিটার্ন আসতে চলেছে। গাইস একটি কথা বলে রাখা ভালো, গাইস এগুলোর কিন্তু কোনো ডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি, এর জন্য কিন্তু 100% কনফার্ম ডেটটা আমি আপনাদেরকে জানাতে পারবো না এখন। পরবর্তী ইনকিউবেটর রিটার্ন যদি কোনো বান্ডেল ইনকিউবেটর হয় তাহলে কিন্তু 100% কনফার্ম থাকতে পারেন গাইস আমরা গোল্ডেন কালার ইনকিউবেটরটা রিটার্ন দেখতে পাবো। আর যদি গাইস কোনো গানের ইনকিউবেটর রিটার্ন আসে তাহলে তো 100% কনফার্মই থাকতে পারেন, আমাদের M1040 ইনকিউবেটর রিটার্ন আসতে চলেছে। তো এই আপডেটের জন্য কিন্তু গাইস আমাদের এই দুইটা ইনকিউবেটরই ফিক্সড হয়ে আছে রিটার্ন করার জন্য, তো এখন গেরি না যেটা ভালো মনে করবে সেটা আগে রিটার্ন দিবে। আগে যদি বান্ডেলটা দেয় তাহলে এটাই দিবে, আর যদি গানে দেয় তাহলে M1040 এর দিবে। কারণ গাইস প্রত্যেকটা সার্ভারে কিন্তু M10 ইনকিউবেটরটা রিটার্ন করেছে, আর প্রত্যেকটা আপডেটে কিন্তু একটা গানের ইনকিউবেটর রিটার্ন করেই। সো যাই হোক গাইস এই আপডেটে আমাদের M10 ইনকিউবেটরটা রিটার্ন করতে চলেছে, সেহেতু গাইস আপনারা বুঝতে পেরেছেন খুবই শীঘ্রই কিন্তু গাইস আমাদের M10টা রিটার্ন করতে চলেছে। তো এখন যদি কোনো গানের ইনকিউবেটর রিটার্ন করে তাহলে গাইস আমাদের M1040 ইনকিউবেটর, আর যদি কোনো বান্ডেল ইনকিউবেটর রিটার্ন করে তাহলে গাইস আমাদের গোল্ডেন কালার ইনকিউবেটর। তো গাইস আশা করি বুঝতে পেরেছে। তো গাইস 5th অ্যানিভার্সারির যে ইভেন্টের মেইন ইন্টারফেস সেটা কেমন হবে আর সেটা ইন্ট্রোটা কেমন হবে সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। তো গাইস যখন আপনারা ইভেন্টে প্রবেশ করবেন তখন কিন্তু গাইস আমাদের এরকম একটা অ্যানিমেশন দেবে, তারপর কিন্তু গাইস 5th অ্যানিভার্সারির যে মেইন ইভেন্ট ইন্টারফেস সেটা কিন্তু শো হবে। তো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমাদের মেইন ইন্টারফেসে এখানে কিন্তু অনেক ধরনের মিশন আছে, প্লাস গাইস কোনটা কি ইভেন্টের মাধ্যমে আসবে এবং আমাদের এমএটির সেমি স্ক্রিনটা কি ইভেন্ট আসবে সেটা তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এবং গাইস আমাদের ক্রিমিনাল বান্ডেলও কিন্তু এখানে কনফার্ম ইভেন্ট দেওয়া আছে, সো কোন ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে ক্রিমিনাল বান্ডেল সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। আমাদের ক্রিমিনাল বান্ডেলটা গাইস টোকেন টার ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে, আর এই টোকেন টার ইভেন্ট থেকে যদি আপনারা ক্রিমিনাল বান্ডেল জানতে চান তাহলে কিন্তু 2 থেকে 3 হাজার ডায়মন্ডের মতো লাগবে। সো ক্রিমিনাল বান্ডেলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমাদের নিয়ন ক্রিমিনালটা তাহলে কিন্তু অবশ্যই 2000 থেকে 3000 ডায়মন্ড গুছিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি বার করে নিতে পারবেন। এরপর গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রি রিলিভ ইভেন্ট দেওয়া আছে, এবং গাইস এখানে লোগোটা তো দেখতেই পাচ্ছেন আমাদের ইভো এমএটেড 7 স্ক্রিনের, এর মানে গাইস আমাদের ইভো এমএটেড 7 স্ক্রিনের ফ্রি রিলিভ এখানে দেখানো হয়েছে। সেই ফ্রি রিলিভ ইভেন্টের রিভিউটা তো গাইস আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। গাইস এখন অনেকেই বলবেন ভাই এটা কত তারিখে আসতে চলেছে, এটা কনফার্ম ডেটটা বলেন। গাইস এটা দুইটা ডেট পাওয়া গেছে, একটা হচ্ছে গাইস 27 তারিখ আর একটা হচ্ছে গাইস 15 তারিখ, সো এই দুইটার মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু চলে আসবে। সো গাইস আমি আপনাদেরকে বলবো আপনার ক্রিমিনাল বান্ডেলটা নিয়ে আমাদের এই ইভো এমএটেড 7 স্ক্রিন নিতে পারেন, কারণ আপনারা সবাই জানেন আমাদের ইভো এমএটেড 7 স্ক্রিন কিন্তু অনেক ডেঞ্জারাস একটা স্ক্রিন হতে চলেছে, ক্রিমিনাল বান্ডেল থেকে কিন্তু গাইস এটাই বেস্ট হবে। সো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গাইস প্রত্যেকবার অ্যানিভার্সিটি স্পেশাল কিন্তু একটা উইশ ইভেন্ট ডিজাইনিং করা হয়, সো এবারে কিন্তু আমাদের জন্য একটা উইশ ইভেন্ট ডিজাইনিং করা হয়েছে, বাট গাইস সেই ইভেন্টের ফ্রি অ্যাক্সেস কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। তো গাইস সেটার একটা পিক কিন্তু আমি পেয়ে গেছি, সেই উইশ ইভেন্টের মধ্যে কিন্তু গাইস আমাদের কিছু রেয়ার বান্ডেল থাকতে চলেছে, এবং গাইস সেই সাথে কিছু ওল্ড বান্ডেলও থাকবে আমাদের অ্যানিভার্সিটি স্পেশাল। এই ইভেন্টের মধ্যে গাইস শোনা যাচ্ছে আমাদের স্টিক বান্ডেল, পার্পল শেড বান্ডেল সহ আরো কিছু রেয়ার বান্ডেল দিতে চলেছে, সো আপকামিং সময় কিন্তু এটা আমাদের একটা ছোটখাটো আপডেটের মাধ্যমে আমরা কনফার্ম হয়ে যাবো। আমাদের গেম যখন আমরা ওপেন করি তখন কিন্তু কোন কোন সময় 4 MB/s এরকম কিন্তু মাঝে মাঝে আপডেট হয়ে থাকে, তো সেই আপডেটের মাধ্যমে কিন্তু ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, তখন কিন্তু এটার প্রি অ্যাক্সেস পাওয়া যাবে। এটার কনফার্মেশন পেতে হলে কিন্তু অবশ্যই আর কয়েকটা দিন ওয়েট করতে হবে, এর মধ্যে কিন্তু 100% কনফার্ম নিউজটা পেয়ে যাবো। তারপর কিন্তু গাইস আমি আপনাদেরকে এ টু জেড রিভিউ করে দেখাবো যে কি কি বান্ডেল থাকবে, কবে আসবে আর দেখতে কেমন হবে। গাইস আপনারা হয়তো জানলে খুশি হবেন যে খুবই শীঘ্রই আমাদের ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হতে চলেছে, আর আপডেট হওয়ার পরে গাইস কয়েকটা ভালো ভালো বান্ডেল কিন্তু অ্যাড করা হবে। গাইস এখন স্ক্রিনের উপর যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম এই বান্ডেলগুলো যেটা হবে এরকম কিন্তু কোনো কথা না, এখান থেকে অনেকগুলো বান্ডেল এড হতে চলেছে আমাদের ম্যাজিক কিউব স্টোরের মধ্যে। তো যেহেতু এখান থেকে অনেকগুলো বান্ডেল এড হবে সেহেতু গাইস আমি আপনাদের দেখিয়ে দিলাম, সো আশা করি একটা ক্লিয়ারলি ধারণা পেয়ে গেছেন যে কি কি বান্ডেল আসতে পারে। আর গাইস এখানে যে বেশি রেয়ার যে বান্ডেলগুলো আছে যেমন আর্টিক ব্লু ব্যাক ডান্সার এগুলো কিন্তু এখানে কখনোই এড হবে না, সো এগুলো আশা কখনোই করেন না। গাইস প্রত্যেকবার ইউনিভার্সিটির সময় ফ্রি ফায়ারের মধ্যে মারাত্মক একটি ম্যাপ আনা হয়, এবার কোন ম্যাপটা আসতে চলেছে সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। ম্যাপের পিক দেখে মনে হচ্ছে গাইস এটা যে গ্রাফিক্সটা জোস লেভেলে কিন্তু গ্রাফিক্স থাকতে চলেছে এই ম্যাপে, তো এই ম্যাপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন। আমার কাছে তো অ্যানিমেশন
দেখে জোস লাগলো আর গাইস আরো একটি কথা এই ম্যাপগুলো যে আসে অ্যানিভার্সারি স্পেশাল এগুলো কিন্তু কখনোই পার্মানেন্টলি গেমের মধ্যে अवेलेबल হবে না এগুলো জাস্ট আমরা 1 উইক বা 10 দিন 15 দিনের মতো খেলতে পারবো তারপর কিন্তু গাইস আবার গেম থেকে ম্যাপটা সরিয়ে দেওয়া হবে গাইস আপকামিং সময়ে আমাদের লাক রিলিভেন্টের মাধ্যমে ইলেকট্রিক শক বানিলটা রিটার্ন করতে চলেছে আর কিছুদিন আগে গাইস এটার ইভেন্টের ফ্রি অ্যাক্সেস পাওয়া গিয়েছিল আমাদের লাক রিলিভেন্টের মাধ্যমে আসতে চলেছে আর লাক রিলিভেন্ট ছাড়াও গাইস আমাদের আরো একটা ইভেন্ট বেরিয়ে এসেছে তো এই দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্টে কিন্তু আমাদের ইলেকট্রিক শক বানি রিটার্ন করবে মানে যারা লিখোনো যায় গাইস এটা আমরা আগস্ট মাসে দেখতে পাবো যদি আগস্ট মাসে না আসে তাহলে কিন্তু গাইস সেপ্টেম্বরের শুরুতে আমরা দেখতে পাবো তো যারা যারা এগুলো নেওয়ার জন্য ওয়েট করতেছেন আপনাদের আরো মিনিমাম 1 মাসের মতো ওয়েট করতে হবে তারপরে কিন্তু গাইস আপনারা ইলেকট্রিক শক বানি নিতে পারবেন তো আপনাদেরকে নিউজটা দিয়ে রাখা ভালো যে আমাদের স্থিতাক বানিলা কিন্তু সবার আগে রিটার্ন করতে চলেছে মানে আমাদের সর্বপ্রথম কিন্তু রিটার্ন করবে স্থিতাক বানিলটা কারণ অনেক দিন ধরে একটা পেন্ডিং হয়ে আছে যে কোনো টাইমে কিন্তু আমাদের স্থিতাক বানিলা দিতে পারে তো তার পরবর্তী সময়ে কিন্তু গাইস আমরা ইলেকট্রিক শক বানি রিটার্ন দেখতে পাবো আশা করি বুঝতে পেরেছো তো আপকামিং সময়টার কনফার্ম ইভেন্ট পেয়ে গেলে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তবে গাইস আমাদের যে অ্যানিভার্সারি উইশ নামে যদি কোনো বড় সরো ইভেন্ট আসে যেটা কথা আমি আপনাদের শুরুতে বলেছি সো ওই টাইপের ইভেন্ট আসলে কিন্তু ওই টাইপের ইভেন্টের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারে সো যাই হোক গাইস অনেকেই আমার কাছে সেপ্টেম্বর মাসের এলিট পাসটা রিভিউ চেয়েছেন সো সেপ্টেম্বর মাসের এলিট পাসের রিভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে তো গাইস সর্বশেষ আপডেট হলো আজ রাত 12টার আপডেট আজ রাত 12টার পরে আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস আজ রাত 12টার পরে একটা কনফার্ম ইভেন্ট আছে সেটা হচ্ছে গাইস স্টপ ইভেন্ট বাট গাইস স্টপ ইভেন্টের কিন্তু কোনো অফিশিয়াল নিউজ আমার কাছে আসে নাই সো আমার কাছে কেন কারোর কাছে কিন্তু আসে নাই তো ইদানিং কিন্তু গাইস প্রায় 1 থেকে 2 মাস ধরে এরকম হচ্ছে আমাদের কাছে কিন্তু স্টপ ইভেন্টের কোনো অফিশিয়াল নিউজ আসতেছে না তো যাই হোক গাইস স্টপ ইভেন্টের মাধ্যমে আসার মতো দুইটা পসিবিলিটি আছে সো দুইটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দুইটার মধ্যে কোনো না কোনো একটা স্টপ ইভেন্ট গেমের মধ্যে এড হয়ে যেতে পারে সো গাইস ফার্স্টে আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন আমাদের গেমের মধ্যে যখন গাইস কোনো ইভেন্ট চলে তখন কিন্তু সেটার উপর থিম করে কিন্তু স্টপ ইভেন্ট আসে সো এটার এই স্ক্রিন উপর যে গ্লোবাল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন গাইস এই গ্লোবাল উপর থিম করে কিন্তু গাইস একটা ওয়েব ইভেন্ট কিন্তু চলছে আমাদের গেমের মধ্যে সো হতে পারে গাইস আজ রাত 12টা পরে স্টপ ইভেন্টের মাধ্যমে গাইস এই গ্লোবাল স্ক্রিনটা দিয়ে দিতে পারে এছাড়া গাইস আনিতা স্পেশাল কিন্তু প্রত্যেকটা আইটেমে কিন্তু দেয়া শেষ বাট গাইস স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই ফেস পিনটা এবং সেই সাথে গাইস এই হেয়ার স্টাইলটা এই দুইটা আইটেম দেয়া কিন্তু বাকি আছে সো এই দুইটা আইটেম কিন্তু আজ রাত 12টা পরে একটা স্টপ ইভেন্ট আসতে পারে সো যে দুইটা আইটেম দেখালাম এই দুইটার মধ্যে কোনো না কোনো একটা স্টপ ইভেন্ট আজ রাত 12টা পরে আসার সবথেকে বেশি চান্স সো 100% কনফার্ম হবে স্টপ ইভেন্ট বলতে পারতেছি না ইদানিং সো এটা জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রাত 10টা বা 12টার আগে যদি 100% কনফার্ম স্টপ ইভেন্টটা পেয়ে যায় তাহলে তো অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।